আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিক্স মাম ইয়াসের পক্ষ থেকে। আমি আসমা খান হাজির হলাম মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করেছি কাঁঠালের বিচি দিয়ে মিক্সড শুটকি ভুনা। কীভাবে আমি এই শুটকিটা ভুনা করি তাই আজকে শেয়ার করব। এখানে আমি ঘৈনা শুটকি আর লটকে শুটকি ভালো করে টেলে নিচ্ছি। দেখুন, এটা ভালো করে টেলে তারপরে গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপরে কাঁটাগুলো বেছে নেব, একটাও কাঁটা থাকবে না। আর শুটকিগুলো সিদ্ধ করে কাঁটা বেছে নিয়েছি, তার সাথে কাশ্মীর শুটকিও নিয়েছি। কাশ্মীর শুটকিগুলো আগে আমার টালা ছিল, গরম পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখানে তিন পদের শুটকি আছে, গয়না শুটকি, লটকে শুটকি আর কাশ্মীর শুটকি আর কাঁঠালের বিচি। এগুলি আমি এখন ক্লিন করে কেটে নেব। এই তো কাঁঠালের বিচিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি একটি বেগুন আর আলু আর মিষ্টি আলু। আমি পার্পল কালারের মিষ্টি আলু নিয়েছি, আপনারা যে কোনো মিষ্টি আলুই নিতে পারেন। এখন একটি প্যানে আমি অ্যাড করে দিলাম কুকিং অয়েল। আর আমি অ্যাড করে দিলাম রসুন কুচি। রসুনটা আমি আগে দিলাম কারণ রসুনটা একটু ভালো করে ফ্রাই করে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিতে হবে শুটকিতে। এখন অ্যাড করে দিলাম তেজপাতা। আমি আরো একটু সরিষার তেল এখন অ্যাড করে দেব। আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো, আর অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া। আমি ঝালটা একটু বেশি দিব, শুটকি ঝাল হলে মজা হয়। আর অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া, আর অ্যাড করে দিলাম জিরার গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া। এখন খুব ভালো করে মশলাটা ভুনিয়ে নেব। মশলাটা ভুনানো হয়ে গেছে, এখন আমি শুটকিগুলো অ্যাড করে দিলাম। আর শুটকিগুলো ভালোভাবে ভুনিয়ে নেব। শুটকিটা খুব ভালো করে ভুনিয়ে নিয়েছি, দেখুন। এখন আমি অ্যাড করে দিলাম একটু ব্রাউন সুগার। আপনারা সাদা চিনিও দিতে পারেন, একটু চিনি দিলে শুটকির স্বাদটা বেড়ে যায়। আর অ্যাড করে দিলাম কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দিলাম একটু সামান্য শাহি গরম মশলা। এখন আবার ভালো করে মশলাটা দিয়ে ভুনাবো। শুটকিটা ভুনানো হয়ে গেলে এখন একটু সামান্য পানি অ্যাড করে দেব। শুটকিটা পারফেক্ট ভাবে ভুনানো হয়ে গেছে, এখন অ্যাড করে দেব কেটে রাখা ভেজিটেবলস গুলো।
একটু দিয়ে দিলাম আলু আর বেগুন, আর দিয়ে দিলাম কাঁঠালের বিচি, আর দিয়ে দিলাম মিষ্টি আলু। এখন আমি ভালো করে নেড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। ঢেকে কিছুক্ষণ রান্নার পরে এখন আমি অ্যাড করে দিলাম একটি টমেটো কুচি। এখন আবার আরও কিছুক্ষণ একটু রান্না করব, আর কোনো পানি অ্যাড করব না, কারণ পানি অটোমেটিকলি উঠে যাবে টমেটো থেকে। এই তো দেখুন, কিছুটা পানি উঠে গেছে আর আমার শুটকিটাও রান্না হয়ে গেছে প্রায়। এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এখন আবার কিছুক্ষণ নেড়ে রান্না করে নেব। আর লবণটা আমি চেক করে নিয়েছি, পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ। আর এটা খুবই মজার একটি রান্না, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর খেতে কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন রান্না করে খেয়ে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার পেজটিও ফলো করে দিবেন সবাই প্লিজ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।